সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম একদিন দেখা হবে, দেখবো কে জেতে আর কে হারে। भारत माता की, भारत माता की। अरे जुब मोर्चा यो आसते बोलने चलो, अरे जोर करे बोलते हुए, कारण आवाज मेदिनीपुर आवाज नवान्न पर्यंत पहुंचाते हुए, आवाज कालीघाट पर्यंत पहुंचाते हुए, और ममता दीदी के बुझिए दीते हुए যে দিদি পশ্চিম মেদিনীপুরে লালগড় হয়েছিল, পশ্চিম মেদিনীপুরে অনেক আন্দোলন করেছিলেন, কিন্তু পশ্চিম মেদিনীপুরে মানুষকে আপনি কি দিলেন? পশ্চিমবঙ্গের যুব সমাজকে আপনি কি দিলেন? আর আপনি যাদেরকে ব্যবহার করেছেন বারবার ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনি ব্যবহার করেছিলেন এই ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ীজিকে পায়ে প্রণাম করে। ১৯৯৮ সালে আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে আপনার অনেকগুলো সাংসদ এসেছিল। আপনি এই এলাকাতে যিনি আজকে জয়েন করবেন, এই আপনার এলাকার মন্ত্রী, এই মেদিনীপুরের মন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রভাবশালী লিডার সেই শুভেন্দু বাবু আর কিছুক্ষণ পর যোগদান করবেন, এবং এটা বড় আশা জাগিয়েছে যে আপনার কাছে আজকে আর কেউ নেই। আপনি তাকেও ব্যবহার করে বলছেন ছুঁড়ে ফেলে দেব। আপনি মুকুল বাবুকে ব্যবহার করেছিলেন ছুঁড়ে ফেলে দিয়েছেন, আজকে অর্জুন তাকে ব্যবহার করছেন ছুঁড়ে ফেলে দিয়েছেন, আজকে আপনি সব্যসাচী দত্তকে ব্যবহার করছেন ছুঁড়ে ফেলে দিয়েছেন, এখানে ভারতী আছে তাকেও ছুঁড়ে ফেলে দিয়েছেন, এখানে লকেট দিকে আছে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সৌমিত্র কাকেও ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর আজ আজকে পশ্চিম মেদিনীপুরের মানুষ, এই বাংলার মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনার বিধায়করা এই মঞ্চে এসে অমিত শাহজির হাত ধরবে, আর হাত ধরে বলবে দিদি আপনি ভাইপোকে নিয়ে থাকুন, বাংলার মানুষের যে ক্ষতি করেছেন, বাংলার যে স্বপ্ন আপনি শেষ করে দিয়েছেন, শুধু কয়েকটা পুলিশ অফিসারকে দিয়ে আপনি পশ্চিম মেদিনীপুরের উপর অত্যাচার চালিয়েছেন। আর আপনি বলছেন এখানে আমাদের সাংসদ জ্যোতির্ময় রয়েছে, জ্যোতির্ময় মাহাতো রয়েছে, আমরা এখানে অনেক উপস্থিত আছি, আমাদের দিদি দেবশ্রী দিদি রয়েছে, আমাদের এখানে রাহুল দা রয়েছে, সবলবাবু রয়েছে, সকলের উপর আপনি পুলিশ কেস দিয়েছেন। একদিন এমন হবে, শুভেন্দু বাবুর উপর অনেক চেষ্টা করলেন, আমার উপরে ৩৬টা কেস দিলেন, একদিন এমন হবে আপনার ভাইপো পুলিশ দেখলে বলবে পুলিশ আসছে, পুলিশ আসছে, সিবিআই আসছে, সিবিআই আসছে, আর দেশ থেকে পালিয়ে বাঁচার জন্য চেষ্টা করবে। আপনার ভাইপোকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম বন্ধু ২ বছর আগে, ঠিক ডিসেম্বর মাস, আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম একদিন দেখা হবে, দেখবো কে জেতে আর কে হারে। সেদিন ভারতীয় জনতা পার্টি আমাকে জায়গা দিয়েছিল, এই পদ্ম ফুল আমাকে জায়গা দিয়েছিল নরেন্দ্র মোদীর আশীর্বাদে, দিলীপ ঘোষের সঙ্গে, মুকুল দাস সঙ্গে আমি এই ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে পাপে প্রাশ্চিত্য করছি, আর আজ ২ বছরে তৃণমূল কংগ্রেসটাকে ধ্বংস করতে পারছি আমরা সকল মিলে। এটাই তো লড়াই ছিল, এটাই তো লড়াই ছিল যেদিন আমাদেরকে ঢুকতে দেননি, আমার এলাকাতে আমাকে ঢুকতে দেননি। সেদিনও কি হয়েছিল, ভেবেছিলেন পুলিশকে দিয়ে আর গুন্ডাকে দিয়ে বাংলায় আপনি আটকে দেবেন, এই বাংলায় ১৮টা সিট আমরা জিতেছি। অমিত শাহজির চ্যালেঞ্জ, নাড্ডাজির চ্যালেঞ্জ যে ২০০র উপরে আমরা সিট জিতব, আর এই মেদিনীপুরকে তাই প্রণাম জানাই, অনেক লড়াই সংগ্রামের মাঠ এই মেদিনীপুর, আর শুভেন্দু দাকে আমি স্বাগতম জানাই যে দাদা তুমি তাড়াতাড়ি এসো, আর এক ঘন্টাও দেরি নয়, অমিত শাহজির সঙ্গে ধরে ভাইপোকে আমরা বনবাসে পাঠাবো। সকলে ভালো থাকবেন, জয় শ্রীরাম।